আগ্নেয়াস্ত্র সহ রবিবার রাতে এক যুবককে গ্রেফতার করেছে মালদা জেলার চাঁচল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের নাম তমাল দাস, বাড়ি চাঁচলের খবরা এলাকায়। এদিন রাতে ওই যুবক রাতের আধারে খবরা এলাকার ফাঁকা জায়গায় আগ্নেয়াস্ত্র নিয়ে অসৎ কর্মকাণ্ডের উদ্দেশ্যে দাঁড়িয়েছিল বলেই খবর। সেই সময় পুলিশ অভিযান চালাচ্ছিল, তাকে দেখে পুলিশের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করতেই তার কথার মধ্যে অসঙ্গতি উঠে আসে এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে চাঁচল থানায় এসে সুকুমার ঘোষ জানান, পুলিশের জেরার মধ্যে আরো তথ্য উঠে আসবে, তাই সোমবার 5 দিনের পুলিশের হেফাজতের আবেদন চেয়ে ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে। এইটার ব্যাপারে আসবে না, ওইটার ব্যাপারে আমি এখন ওটা কালকে দেখাবো না, এখন আরো বাকি আছে লিক আপ করে দেবেন। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।